ভোট শুরু সকাল ১০টায়। যদিও তার কিছুটা আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৈরি পোশাক রপ্তানিকারকরা জড়ো হতে থাকে উত্তরার বিজেএমইএ ভবনে। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ব্যবসায়ীদের এই পদচারণা, উৎসব মুখর হয়ে ওঠে পুরো চত্বর। ২০২৪ ভালো যাবে, ২৫ আরো ভালো যাবে, বাট আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, যে আনইন্টারাপ্টেড গ্যাস পাওয়া, ইলেকট্রিসিটি ইন্টারেস্ট রেট যেন না, এবং আমরা সবাই জানি যে আমাদের বন্ড কাস্টমসের যে ভ্যাটের এখানে যে সমস্যাগুলো আছে, যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো যত তাড়াতাড়ি রিজলভ হবে তত আমরা ভালো করতে পারবো। আমাদের অনেক চ্যালেঞ্জ আছে সামনে, এই চ্যালেঞ্জে যারাই যোগ্য প্রার্থী যাদেরকেই আমাদের এই ভোটাররা ভোট দিয়ে জয়ী করবেন, আমরা তাদের সাথে থেকে এই সেক্টরকে জাতীয় আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা সহযোগিতা করব। এই পোশাক শিল্পে যারাই আসবেন তাদেরকে ডেডিকেটেড হতে হবে এবং দুই বছরের জন্য আত্মত্যাগ করতে হবে এই পোশাক শিল্পের অর্থাৎ বিজেএমইএ কাজের জন্য। এটি এমন একটি সেক্টর, এখানে ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব কিছু জড়িত, এবং আজকে পোশাক শিল্প আমরা বাংলাদেশ আজকে মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড বলা হয়, এই সেক্টরটাতে আমরা পুরো বাংলাদেশকে, বাংলাদেশের পোশাক শিল্প লিড দিচ্ছে সারা বিশ্বকে। আমাদের চূড়ান্ত কথা এদেশের মানুষের জন্য, ৪০ লক্ষ মানুষের জন্য, ওয়ার্কারের জন্য, অর্থনীতির লাইফ লাইন হিসাবে বিজেএমইএকে সবাই মিলে ধরে রাখতে হবে। জয় পরাজয় ইটস এ গেম, কেউ হারবে কেউ জিতবে, কিন্তু এন্ড অফ দ্য ডে বিজেএমইএ এবং দেশ আমাদের সবার। আগামী দুই বছরের জন্য বিজেএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচিত করতেই এই আয়োজন, যেখানে বরাবরের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন দুটি পৃথক প্যানেল, ফোরাম এবং সম্মিলিত পরিষদ। সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন বিজেএমইএ’র বর্তমান সিনিয়র সহসভাপতি এস এম মান্নান কুচি। অন্যদিকে ফোরামের নেতৃত্ব দিয়েছেন ফয়সাল সামাদ, তিনি বিজেএমইএ’র বর্তমান কমিটির পরিচালক। আমাদের সম্মানিত ভোটাররা যাকেই রায় দেন তাকে নিয়েই আমরা আগামী দিনে তাদের সাথে নিয়ে আমরা একসাথে আমরা বিজেএমইএ’কে এগিয়ে নিয়ে যাব। এই চ্যালেঞ্জেসগুলোকে আমার এই ২৬ বছরের বিজেএমইএ’র অভিজ্ঞতা থেকে আমার ভালো টিমকে নিয়ে আশা করি আমরা একটা ভালো বিজনেস রিকভারি প্ল্যান দিতে হবে, যেটা আমরা তৈরি করছি, সেভাবে আমরা বিজেএমইএ’কে পরিচালনা করব এবং ট্রেড সেক্টর দেশকে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনকে ম্যাচ করে সামনে যাব। সংগঠনের ঢাকা ও চট্টগ্রাম থেকে ৩৫টি পরিচালক পদের জন্য সম্মিলিত পরিষদ ও ফোরামের ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৪৯৬ জন। নির্বাচন কমিশন জানিয়েছেন সব মিলে ভোট পড়েছে ২২২৬টি, অর্থাৎ ২৪৯৬ ভোটের মধ্যে ৮৯% কিছুটা বেশি ভোট পড়েছে। নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে বলে আমি মনে করি, এবং আপনারাও ছিলেন এখানে, আপনারাও দেখেছেন যে দিস ওয়াজ ভেরি নাইসলি ডান অ্যাকচুয়ালি। তা আমরা এক্সটেনশন করতে হয়নি আমাদের, বিকজ আমাদের এখানে ভোট কাস্ট হয়েছে ২০৩২-এর মধ্যে ১৮৩৯ ইন ঢাকা, উইচ ইজ 90.5%, আর চিটাগাংয়ে ৪৬৪ ভোটসের মধ্যে ৩৮৭ ভোটস, উইচ ইজ 83.40%। তো সেই হিসাবে আমাদের আর সময় বর্ধিত করতে হয় নাই, যারা ৫টার পরে বুথের মধ্যে ছিলেন তাদের ভোটগুলো আমরা গ্রহণ করেছি। এই ভোটে নির্বাচিত পরিচালকরাই পরবর্তীতে সভাপতি ও ৪ জন সহসভাপতি নির্বাচিত করবে। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা।